কোথাও আগুন লাগলে দমকলকে ডাকতেই হয়। দমকলে যে ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিস তাও আমাদের জানা, কিন্তু কলকাতা শহরের অগ্নি নির্বাপন বাহিনীর ডাক নাম দমকল কেন হল? চলুন 150 বছর পিছিয়ে জেনে নিই তার উত্তর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। কোথাও আগুন লাগলেই যাদের কথা মনে পড়ে তারা হলেন অগ্নি নির্বাপন বাহিনী, ইংরেজিতে যাকে বলে ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিস। কিন্তু আগুন লাগলে কোথায় খবর দিই আমরা? খবর দিই দমকলে। ভেবে দেখেছেন কি এই দমকল শব্দটা এলো কোথা থেকে, আর এর মানেই বা কি? উত্তর দিতে 150 বছর পিছোতে হবে। এক লহমায় উত্তর মেলে 19 শতাব্দীর বিশিষ্ট সঙ্গীত রচয়িতা রূপচাঁদ পক্ষীর এক লেখা পড়লে। সেই লেখা বলছে, অগ্নিদেব হলে প্রবল নির্বাণ করে দমকল। তিনি আরো লেখেন, মেশিনেতে দিলে দম করে ঝমঝম, তেজে বেরোয় ওয়াটার, সকল প্রস্তুত কলিকাতাতে এমন নাই ভূ ভারতে। যে মেশিনে দম দেওয়ার কথা লিখেছিলেন রূপচাঁদ পক্ষী সেগুলি আসলে ফায়ার ব্রিগেডকে সতর্ক করার একটি বিশেষ যন্ত্র। সেকালে বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে বসানো থাকত লাল রঙের আশ্চর্য এক লোহার বাক্স। বাক্সের ভেতরে কাঁচে ঢাকা একটা খোপে থাকত হাতল ঘুরিয়ে যন্ত্রে দম দেওয়ার ব্যবস্থা। হাতল ঘোরালেই খবর চলে যেত নিকটবর্তী দমকলের দপ্তরে। যতদূর জানা যায়, দম দেওয়া এই যন্ত্রটি তৈরি করেছিলেন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন বার্নার্ড অ্যানসন ও ওয়েস্টব্রুক, আর এটি সম্ভবত ভারতের প্রথম ফায়ার অ্যালার্ম। অতএব বোঝা গেল, দম দেওয়া কল দিয়ে তৎকালীন অগ্নি নির্বাপন বাহিনীকে ডাকা হতো বলেই মানুষের মুখে মুখে তার নাম হয়ে যায় দমকল। অবশ্য অন্য একটি মতও প্রচলিত আছে। সেই মতে সেকালে ফায়ার ব্রিগেডের গাড়িতে যে জলের পাম্পগুলি থাকত সেগুলি চালাতেও হাতল ঘোরাতে হতো, অর্থাৎ কিনা দম দিতে হতো। এটাও ফায়ার সার্ভিসের দমকল হয়ে ওঠার আর এক কারণ। 150 বছর পরেও ঘরে বা পথেঘাটে আগুন লাগলে অগ্নি নির্বাপন বাহিনী মানে ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিসকে ডাকি বটে, তবে তার জন্য কোনো কলে দম দিতে হয় না। তথাপি অনন্ত অমর হয়ে গেছে ব্রিটিশ কলকাতার দমকল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।